ই এফটি শোনার পর তাকে আর পাইকে বাংলায় কথা বললে মাত্র অ্যাপারেন্টলি মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি আছে, স্পেশালি কুয়ালালামপুরে। স্টোরে কাজ করে, পড়াশোনা করে, আমার মতো ট্যুরিস্ট। মালয়েশিয়ায় যাই হোক, আমি বাংলাদেশিদেরকে মিস করিনি। উল্টা আমার এটা দেখে আরো ভালো লাগছে যে কি সুন্দর তারা একটা ডেভেলপ কান্ট্রিতে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিছে। ইভেন আমরা কুয়ালালামপুরে যে হোটেল রুমটা বুক করছি সেটার ম্যানেজারও বাঙালি ছিল। যাই হোক, আমরা কুয়ালালামপুর এনজয় করা শুরু করি পরের দিন থেকে। আমরা ছবি তুলছি, জুস খাইছি, টুইন টাওয়ারটা ঘুরে দেখছি, ডিসাইড করছি সুযোগ পেলে এর উপর উঠবো, এরপর আবার ঘুরছি, আবার জুস খাইছি। অ্যান্ড এগুলো না এনজয় করার টাইমে হয় আমি একলা এনজয় করছি, আনলে আমার সাথে হয় ইফতি ছিল, আনলে নবী ছিল। কখনো আমরা তিনজন সেই অর্থে একসাথে ছিলাম না, কারণ কমন ম্যান, মানে ওরাও তো বড় হয়ে গেছে, রাইট? ওদেরও তো নানান শখ আছে নিজের।